আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই সফল উদ্যোক্তা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন। শুরু করছি আজকের প্রতিবেদন। আজকের প্রতিবেদনের বিষয় হলো খামারিদের হৃদয়ে ফিরেছে আস্থার নিঃশ্বাস। আজকের যে ভিডিওটি আমি উপস্থাপন করতে যাচ্ছি সে বিষয়ে নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পারছেন যে আমি ইতিপূর্বের যে ভিডিওগুলো করেছিলাম, ইতিপূর্বে এক মাস থেকে দেড় মাস আগে যে ভিডিওটি দিয়েছিলাম, আমি বলেছিলাম যে ফেব্রুয়ারির আগে কোনোভাবেই কিন্তু মুরগির দাম বা ডিমের দাম বাড়বে না। তো সেই লক্ষ্যে আপনারা সেইভাবে মুরগি বাচ্চা খামারে ওঠাবেন। তো দর্শক মণ্ডলী দেখতেই পারছেন বা বুঝতেই পারছেন যে মন কথা যেমন কাজ, ফেব্রুয়ারি মাস পড়ার সাথে সাথে কিন্তু মুরগির দামটা কিছুটা আস্থাশীল হয়েছে, যদিও কিন্তু তার সাথে বাচ্চার দাম বেড়েছে আরও বেশি। তথাপিও কিন্তু যেখানে আজকে যদি আমি আজকের কথা বলি, তাহলে আজকে হচ্ছে আপনার 4 ফেব্রুয়ারি 2023 সাল। তো দর্শক মণ্ডলী যদি বলি যে আজকে ব্রয়লার মুরগি রেডি মুরগির দাম রয়েছে কিন্তু 140 টাকা থেকে 45 টাকার মধ্যে, এবং সোনালীর বাজার রয়েছে, রেডি মুরগির বাজার রয়েছে কিন্তু 220 থেকে 30 টাকার মধ্যে। তো দর্শক মণ্ডলী যদি 140 টাকা 45 টাকা বা 220 টাকা 30 টাকার মধ্যে যদি আমরা বাজার পাই, তাহলে কিন্তু একটু আস্থাভাজন থাকতেই পারি। বা সামনে কিন্তু গরম আসছে, মার্চের এখন যদি আপনি বাচ্চা ওঠান তাহলে এই বাচ্চাগুলো রেডি হবে মার্চে গিয়ে। আর যদি কেউ সোনালি ওঠান তাহলে সুনিশ্চিত আপনি ঈদের বাজার ধরতে পারবেন। তো দর্শক মণ্ডলী ঈদের বাজার ধরতে পারলে আমার মনে হয় এই বাজারে সোনালির বাজার রয়েছে। তো সেই সাথে যদি আজকে বাচ্চার দাম বলি, তাহলে বলতে হবে যে আপনি জানেন যে ব্রয়লার মুরগির বাচ্চার দাম রয়েছে আজকে 40 থেকে 45 টাকার মধ্যে। সকল ধরনের বাচ্চা 2-1 টাকা কম বেশি আছে। তারপরে আপনি ডিলারের সাথে ভালোভাবে আলোচনা করে কার্টুনের গায়ে রেট দেওয়া আছে এমআরপি দেখে ক্রয় করবেন। এবং সোনালির বাজার রয়েছে 28 থেকে 32 টাকার মধ্যে, হয়তো আপনার প্রকারভেদে 2 থেকে 4 টাকা কম বেশি রয়েছে। তো তারপরে আপনি ডিলারের সাথে ভালোভাবে আলোচনা করে বাচ্চা ক্রয় করবেন। তো দর্শক মণ্ডলী যদি আমি ব্রয়লারের কথা বলি, তাহলে বলতে হবে যেখানে 38 থেকে 42 টাকার মধ্যে বা 45 টাকার মধ্যে যদি বাচ্চা আপনি ক্রয় করেন, এ গ্রেডের নিশ্চিত এ গ্রেডের বাচ্চাগুলো ক্রয় করবেন, সবসময়ই ভালো বাচ্চা নেবেন। তো এ গ্রেডের বাচ্চাগুলো যদি ক্রয় করেন, তাহলে আজকে 4 তারিখ, আপনি মার্চের 4 তারিখে হবে এক মাস, এবং মার্চের ঈদের আগে আপনি একটা বাজার পাবেন ব্রয়লারের, সুন্দর একটা বাজার পাবেন। ঠিক যেন রমজানের শুরুর আগ মুহূর্তে একটা বাজার পাবেন। তো সেই বাজারটা কিন্তু আপনি ধরতে পারবেন যদি ব্রয়লার বাচ্চা ওঠান। আর যদি আপনি সোনালি বাচ্চা ওঠান, তাহলে আপনাকে ধরে নিতে হবে সুনিশ্চিত আপনাকে রমজানের ঈদের আগে আপনি ইচ্ছা করলে বিক্রি করতে পারবেন, যদিও ওজন একটু কম বেশি হবে বিক্রি করতে পারবেন। তবে আমি সুনিশ্চিত দিচ্ছি যে আপনারা আশা করি যে এখন যদি বাচ্চা ওঠান, এবং যেই শীতের প্রভাবটা কিন্তু কেটে গেছে ইনশাআল্লাহ, মর্টালিটিটা কম হবে, সমস্যাটা কম হবে। তো যা হোক, আসলে যেটা বলতে চাচ্ছিলাম সেটা এই মুহূর্তে যদি আপনি বাচ্চা ওঠান, তাহলে আশা করছি যে অনেকাংশে একটা ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে 140 টাকা ব্রয়লার, 220 থেকে 30 টাকা সোনালি। এই বাজারটা কিন্তু সহজে আর নামবে না ইনশাআল্লাহ, আশা করি বাজারটা নামবে না, বরঞ্চ আরও একটু বাড়বে আশা করছি। হয়তো বা ইনশাআল্লাহ 150 টাকা ব্রয়লার বিক্রি করা যাবে আগামী মাসেই, মার্চ মাসের দিকে এটুকু আশা করা যাচ্ছে। এবং সোনালি কিন্তু আল্লাহ রহমতে ইনশাআল্লাহ, আপনি জানেন যে সোনালি মুরগি এখন যারা ওঠাবেন রেডি করলে ইনশাআল্লাহ আপনি 250-এর উপরে বিক্রি করতে পারবেন, 260 থেকে 70 টাকা বিক্রি করতে পারবেন। তো দর্শক মণ্ডলী আজকের ভিডিও এ পর্যন্তই রাখছি, আল্লাহ হাফেজ।